সকলকে নমস্কার, জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন, সবাই ঘরে আছেন এবং প্রভুর সাথে আপনারা সময় কাটাচ্ছেন। আসুন দেখি আজকের দিনে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য তিনি রেখেছেন। আমরা দেখব প্রেরিতদের কার্যবিবরণী তার নয়ের অধ্যায় এক থেকে নয় পদ। আমি পড়ছি আপনাদের জন্য। শৌলের মন পরিবর্তন। এর মধ্যে শৌল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হত্যা করার ভীতি প্রদর্শন করে যাচ্ছিলেন। তিনি ধর্মযাজকের কাছে গিয়ে দম্মেশকের সমাজ ভবনগুলির উদ্দেশ্যে তার কাছে কয়েকটি পত্র লিখে দিতে অনুরোধ করবেন, যেন নারী পুরুষ নির্বিশেষে সেই পথের অনুসারী যদি কাউকে দেখতে পান তাদেরকে বন্দী করে জেরুজালেমে নিয়ে আসতে পারেন। যাত্রাপথে যখন তিনি দম্মেশকের নিকটবর্তী হলেন, হঠাৎই আকাশ থেকে এক আলো তার চারপাশে দেদীপ্যমান হয়ে উঠল। তিনি ভূমিতে পতিত হলেন ও শুনতে পেলেন এক কণ্ঠস্বর তাকে বলছে, শৌল শৌল, তুমি কেন আমাকে নির্যাতন করছো? শৌল জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কে? তিনি উত্তর দিলেন, আমি যিশু যাকে তুমি নির্যাতন করছো। এখন ওঠো আর নগরের মধ্যে যাও, তোমাকে অবশ্যই যা করতে হবে তা তোমাকে জানিয়ে দেওয়া হবে। শৌলের সহযাত্রীরা নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তারা সেই শব্দ শুনলেও কোনো মানুষকে দেখতে পেল না। শৌল ভূমি থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি চোখ খুললেন পরে কিছুই দেখতে পেলেন না। তাই তারা তার হাত ধরে তাকে দম্মেশকে নিয়ে গেল। তিন দিন যাবৎ তিনি দৃষ্টিহীন রইলেন, অন্ন জল কিছুই গ্রহণ করিলেন না। ইহাই প্রভুর বাক্য। আর এখানে দেখলাম একটা ঘটনা ঘটেছিল, সেই পরিবর্তনের ঘটনা, যাকে আমরা সাধু পৌল নামে চিনি। তিনি পূর্ববর্তীকালে তার নাম ছিল শৌল। এবং শৌলের কাজ কি ছিল? শৌলের কাজ ছিল, যারা খ্রিস্টকে অনুসরণ করে, যারা যিশুকে অনুসরণ করত, যে সমস্ত মানুষেরা, তৎকালীন মানুষেরা, তাদেরকে শৌল খুঁজে খুঁজে বের করত এবং তাদেরকে হত্যা করত, যাতে ভবিষ্যতে কেউ প্রভু যিশুর নাম উচ্চারণ না করে, ভবিষ্যতে কেউ যিশুর নাম যেন কেউ মুখে আনতে না পারে, সেই দিকটা নজর রাখত শৌল। এবং শৌল সেই একটা আর্জি নিয়ে, সেই একটা পারমিশন নেওয়ার জন্য সেই ধর্মযাজকের কাছে তিনি যাচ্ছিলেন, দম্মেশকের দিকে। এবং তিনি যখন দম্মেশকের দিকে যাচ্ছেন, আর সেই সময় একটা ঘটনা ঘটল, আর দম্মেশকে শৌল যাচ্ছিল কিসের জন্য? শৌল সেই যাজকের কাছ থেকে একটা পারমিশন লেটার চাইত, যে যদি এরম কোনো মানুষকে দেখে যে যিশুর নাম মুখে নিচ্ছে, যে যিশুকে অনুসরণ করছে, যিশুর শেখানো পথে সে হাঁটছে, তবে শৌল কিন্তু তাদেরকে বন্দি করবে এবং তাদেরকে জেরুজালেমে নিয়ে আসবে। এই পারমিশনের জন্য তিনি যাচ্ছিলেন দম্মেশকে। আর দম্মেশকে একটা ঘটনা ঘটলো তার সাথে। দম্মেশকে তিনি দেখলেন চারিদিকে আলো হয়ে গেল এবং তিনি সেই যেই বাহনের মাধ্যমে তিনি যে যাচ্ছিলেন, সেই বাহন থেকে তিনি পড়ে গেল আর তার চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আর এবং তিনি দেখলেন একটা জ্যোতি দেখলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি কে? আমরা যদি দেখি পাঁচ পদে তিনি বলছে প্রভু আপনি কে, এবং ঠিক তার পাঁচ পদে বলছে, যিশু উত্তর করলেন, আমি যিশু যাহাকে তুমি নির্যাতন করছো। হালেলুইয়া! যাহাকে তুমি নির্যাতন করছো, আর সে যিশু আজকের সেই শৌলকে দেখা দিল, আর যিশু শৌলের মধ্য দিয়ে তার সেই যে কাজ, সেই পিতা ঈশ্বরের সেই রাজ্যের কাজ, সেই কাজকে তিনি এগিয়ে নিয়ে যেতে চায়। আর আজকের আমরা কে কিভাবে আছি আমরা জানি না, আমরা আজকে কে কিভাবে মনোনীত তা আমরা কেউ জানি না, কার জন্য ভবিষ্যতে কি পরিকল্পনা প্রভু আমাদের জন্য করে রেখেছে আমরা কেউ জানি না। কিন্তু বাক্য বলে, আমি
তোমাকে ভালোবাসি। যিশু বলছে, ঈশ্বর বলছে, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্য আমি এক অপূর্ব পরিকল্পনা করে রেখেছি। হালেলুয়া। আর ঠিক সেইভাবে শৌল যখন যিশুর দর্শন পেল, শৌলের সঙ্গে যখন যিশুর সেই সাক্ষাৎকার হলো, আর তখন শৌল 3 দিন ধরে অন্ধ হয়েছিল। 3 দিন ধরে যিশু তার সেই চোখকে বন্ধ করে দিয়েছিল, সেই চোখকে বন্ধ করে দিয়েছিল যেন সেই জগতের যে জিনিস, সেই জগতের সমস্ত বস্তুকে যেন সে দেখতে না পায়। শুধুমাত্র সেই 3 দিন সময় ছিল তার অন্তরকে দেখার, সেই 3 দিন তার চোখ বন্ধ ছিল, সেই 3 দিন সেই তার চোখ, সেই তার দৃষ্টি দেখছিল তার নিজের অন্তঃকরণকে, তার অন্তঃকরণে জমে থাকা পাপকে, তার অন্তঃকরণে করা অপরাধকে, তার অন্তঃকরণের শয়তানের কাজকে তিনি দেখছিলেন, এবং তিনি একটা একটা করে বাঁচছিলেন, এবং তিনি এক একটা করে অনুতাপ করছিলেন, অনুশোচনা করছিলেন, এবং সেই অন্তরের সেই ক্রন্দন তার মধ্যে দিয়ে বেরোচ্ছিল। আর আজকের দিনে আমরা অনেকেই ভাবি যে আমরা অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি, আজকের দিনে আমরা যে ঘর বন্দি অবস্থায় রয়েছি, আজকের দিনে আমরা যে জগতের সাথে মিশতে পারছি না, জগতের সাথে মিলতে পারছি না, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারছি না, পরিবারের লোকদের থেকে অনেক, আত্মীয় স্বজনদের থেকে অনেক দূরে রয়েছি, ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছি, অনেক সময় ঘরকে আমাদের অন্ধকার বলে মনে হচ্ছে, অনেক সময় মনে হচ্ছে সেই প্রভু আজকের আমারও, সেই ঠিক সাধু পৌলের মতন প্রভু আজকের আমারও চোখকে যেন বন্ধ করে দিয়েছে, আজকের আমিও যেন অন্ধ হয়ে গেছি, আজকের আমিও বাইরের জগতের দৃষ্টি, আমিও চোখ খুলে দেখতে পাচ্ছি না জগৎকে, আমিও জগৎকে চোখ খুলে দেখতে পাচ্ছি না, জগতের কোনো কিছু আমি অনুভব করতে পাচ্ছি না, আনন্দ করতে পাচ্ছি না, উল্লাস করতে পাচ্ছি না, আমি আজকের ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছি, আমি আজকের অন্ধকারে রয়েছি। কিন্তু বাক্য বলে আজকের প্রভু আপনার চোখকে বন্ধ করেছেন শুধুমাত্র আপনি যেন আপনার অন্তঃকরণকে দেখতে পান, আজকে প্রভু আপনার চোখকে বন্ধ করেছেন শুধুমাত্র যেন আপনি আপনার অন্তঃকরণের সমস্ত জিনিসকে দেখতে পান, আপনি নিজেকে দেখতে পান, আপনি নিজের পাপকে দেখতে পান, আপনি নিজের করা অপরাধ সকলকে দেখতে পান, এবং সেই সমস্ত পাপ, সেই সমস্ত অপরাধ যেন আমরা এই সময়ে যেন আমরা অনুতাপ করি, যেন আমরা চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করি, আর তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তার বাক্য বলে তিনি প্রত্যেকের অন্তঃকরণ জানেন, তিনি প্রত্যেকের প্রার্থনা শোনেন। আমরা যখন প্রার্থনা করি স্বর্গে, জীবন্ত পিতা কিন্তু তখন স্বর্গে শুধুমাত্র চুপ করে বসে থাকে না, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জানেন, তিনি আমাদেরকে জানেন আমাদের কার কি কখন প্রয়োজন রয়েছে। আর সাধু আর শৌলকে যখন প্রভু 3 দিনের সময় দিয়েছিল যে তুমি তোমার মনকে পরিবর্তন করো, এবং 3 দিন পরে আমরা যদি পরবর্তীকালে পড়ি, সেই অননীয়কে বললো যাও গিয়ে তুমি সেই শৌলকে অভিষেক করো, এবং সে আজকে সম্পূর্ণ নতুন রূপে ঈশ্বরের রাজ্যের কাজ করবে, সে সম্পূর্ণ নতুন পরিবর্তন, শুধু নয় তার জীবন, তার নাম পর্যন্ত নতুন হয়ে যাবে, সে শৌল থেকে সাধু পৌল হবে, তার জীবনটা পুরোপুরি পরিবর্তিত হবে, আর সে পুরাতন আগের জীবনে যা যা করেছে সে পিছনে ঘুরে তাকাবে না, সে নতুনভাবে ঈশ্বরে তার জীবনকে যাপন করবে। আজকের প্রভু আমাদেরকেও সেই 3 দিন নয়, প্রভু আজকে আমাদের অনেকটা দিন সময় দিচ্ছে। আমরা জানি যে আমাদের লকডাউন সেই 21 তারিখ অবধি এক্সটেন্ডেড হয়ে গেছে, তাই আজকের প্রভু আমাদেরকে অনেকটা সময় দিচ্ছে নতুন হওয়ার জন্য, আজকে প্রভু আমাদেরকে সময় দিচ্ছে আমাদের পরিবর্তন, আমাদের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। আমরা যা আগে করে এসেছি, যেই পাপ আমরা আগে করে এসেছি, সেই পাপ আমরা আর করব না, আমরা প্রভুতে থাকব এবং প্রভুর বাক্যতে থাকব, এবং প্রভুতে আমাদের ভবিষ্যতে, প্রভুতে আমাদের জীবনকে
নিয়ে যাব এবং প্রভুর সাথে যেন আমরা চলতে পারি এবং প্রভুর সাথে আমরা সকলে এগিয়ে যাব এবং প্রত্যেকে এই সময়টা আমরা যেন কাজে লাগাই, আমরা যেন ঈশ্বরের সাথে সময় কাটাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আজকের আমাকে নতুন করে গড়ে তোলো, আজকের আমি আমার জীবনকে তোমার কাছে দিলাম। ঈশ্বর আমাদের সকলকে এই বাক্যে আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু, সেই সাধু পৌলের সেই জীবন থেকে আমরা দেখতে পাই প্রভু তুমি তাকে কতটা পরিবর্তন করেছিলে, সেই শৌল থেকে সেই সাধু পৌল রূপে তুমি পরিবর্তন করেছিলে। সে তোমার বাক্যকে প্রভু শুধুমাত্র ইহুদিদের কাছে নয় সমগ্র জগতে প্রভু পৌঁছে দিয়েছিল। প্রভু তুমি আশীর্বাদ করো আমাদেরকে, তুমি আমাদেরকে সময় দিয়েছো প্রভু যেন আমরা এই সময়কে ইউটিলাইজ করতে পারি প্রভু, এই সময়কে যেন আমরা ব্যবহার করতে পারি প্রভু, এই সময়কে যেন আমরা কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের পাপকে, নিজেদের সমস্ত নোংরামি, সমস্ত অন্ধকারকে যেন মুছে ফেলতে পারি প্রভু এবং যেন আমরা বুঝতে পারি সেই অন্ধকারের পরে প্রভু সেই জ্যোতি দাঁড়িয়ে আছে, সেই জ্যোতি প্রভু তুমি, সেই জগতের জ্যোতি প্রভু তুমি। আমাদেরকে সাহায্য করো, আমাদের আমাদের জীবনকে পরিবর্তন করতে প্রভু তুমি সাহায্য করো, প্রভু আশীর্বাদ করো। এ প্রার্থনা প্রিয় পুত্র নাসারথীয় পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।